পৃষ্ঠা 166 সপ্তম অধ্যায় সমাজকর্মে মূল্যবোধ ভূমিকা সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা স্বীকৃত পেশা হিসাবে সমাজকর্ম মূল্যবোধ নিরপেক্ষ নয় এ প্রসঙ্গে আন্তর্জাতিক সমাজকর্মী ফেডারেশনের মন্তব্য হল সমাজকর্ম হল মূল্যবোধ তত্ত্ব এবং অনুশীলনে তিনটি আন্তঃসম্পর্কিত একটি ব্যবস্থা সমাজকর্ম অভিধানে সমাজকর্মকে মানুষকে সাহায্য করার ব্যবহারিক বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে বিজ্ঞানের অন্যান্য শাখার মতো সমাজকর্মকে কম বেশি মানবিক মূল্যবোধের আশ্রয় করতে হয় এ প্রসঙ্গে সমাজ বিজ্ঞানী জর্জ সিমসনের উক্তি প্রণিধানযোগ্য তিনি বলেছেন যে কোন বিজ্ঞানকেই কম বেশি মানবিক মূল্যবোধের আশ্রয় গ্রহণ করতে হয় একেবারে মূল্যবোধ নিরপেক্ষ হওয়া কোন বিজ্ঞানীর পক্ষেই সম্ভব নয় বিজ্ঞানকে সম্পূর্ণভাবে মূল্যবোধ নিরপেক্ষ হতে হলে একে শুধু কতগুলো অতি প্রাকৃত ইথার সমুদ্রের ভাসমান নিরাকার সত্তাকে নিয়ে চলতে হবে অধিকন্তু বিজ্ঞানীরা প্রধানত মানুষ আর মানুষের কল্যাণে তারা নিয়োজিত যেখানে মানুষ থাকবে সেখানে মানুষের মূল্যবোধও থাকবে পেশাদার সমাজকর্মের সামগ্রিক সমস্যা সমাধান প্রক্রিয়া ও কর্ম পদ্ধতি কতগুলো মূল্যবোধকে কেন্দ্র করে গড়ে উঠেছে সমাজকর্ম হল মূল্যবোধ নির্দেশিত পেশা মূল্যবোধ কি মূল্যবোধ একটি আপেক্ষিক এটি কোন সমাজে লিপিবদ্ধ থাকে না সমাজের রীতিনীতি আদর্শ অনুমোদিত ব্যবহারের মাধ্যমে মূল্যবোধ গড়ে উঠে ফলে সমাজ ভেদে মূল্যবোধের পার্থক্য পরিলক্ষিত হয় এমনকি একই মূল্যবোধ সমাজ ভেদে ইতিবাচক ও নেতিবাচক রূপ লাভ করে মূল্যবোধ বলতে মানুষের এমন এক বিশ্বাসবোধ মানদণ্ডকে বোঝা যার মাধ্যমে কোন ঘটনা বা অবস্থার ভালো মন্দ বিচার করা হয় সমাজকর্ম অভিধানের সংজ্ঞানুযায়ী মূল্যবোধ হল সেসব প্রথা আচরণের মানদণ্ড এবং নীতি যেগুলো কোন একটি সাংস্কৃতিক গোষ্ঠী একটি দলের সদস্য অথবা ব্যক্তি প্রত্যাশিত বা বাঞ্ছিত বলে বিবেচনা করে মেটাস্পেনোসারের মতে মূল্যবোধ হল একটা মানদণ্ড যা আচরণের ভালো মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য হতে কোন একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় মূল্যবোধ হল মানুষের ইচ্ছা ও বিশ্বাসবোধের একটি প্রধান মানদণ্ড যার আদর্শে মানুষের আচার ব্যবহার রীতিনীতি কার্যক্রম ইত্যাদি পরিচালিত এবং যার মাধ্যমে সমাজে মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ বিচার করা হয় মনীষী মিলটন লোকেজ সুনির্দিষ্টভাবে মূল্যবোধের সংজ্ঞা দিয়েছেন তার মতে মূল্যবোধ হল এক ধরনের বিশ্বাস যা ব্যক্তি মানুষের সার্বিক বিশ্বাস ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করে একজনের কি করা উচিত এবং কি করা উচিত নয় সে সম্পর্কে বিশ্বাসবোধের জন্ম দেয় সমাজ জীবনে ব্যক্তিগত দলীয় সামাজিক প্রাতিষ্ঠানিক পেশাগত ইত্যাদি পরে এর মূল্যবোধ পরিলক্ষিত হয় ব্যক্তিগত পরে এর মূল্যবোধ ব্যক্তির বিশ্বাসবোধ রুচিবোধ ধ্যান ধারণা ও নীতিবোধকে নির্দেশ করে যেগুলো পরোক্ষভাবে ব্যক্তির আচার আচরণ নিয়ন্ত্রিত ও পরিচালিত করে
দলীয় লক্ষ্য আদর্শ নীতিবোধের প্রেক্ষাপটে গড়ে উঠা বিচারবোধ বা দৃষ্টিভঙ্গি দলীয় মূল্যবোধের পরিচয় বহন করে। সামাজিক রীতিনীতি আদর্শ এবং সমাজ অনুমোদিত ব্যবহারের সমন্বয়ে সামাজিক মূল্যবোধ গড়ে উঠে। আর প্রাতিষ্ঠানিক পেশাগত মূল্যবোধ হল প্রতিষ্ঠান বা নির্দিষ্ট পেশার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আদর্শ ভিত্তিক নীতিমালার সমষ্টি, যেগুলো প্রাতিষ্ঠানিক পেশাগত কার্যক্রম সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। পৃষ্ঠা 167। সমাজকর্ম অনুশীলনে মূল্যবোধের শ্রেণী বিভাগ। সমাজকর্ম মূল্যবোধ নির্দেশিত পেশা। মূল্যবোধ নিরপেক্ষভাবে সমাজকর্ম অনুশীলন করা যায় না। সমাজকর্ম অনুশীলনের পরিপ্রেক্ষিতে মূল্যবোধকে মনীষীরা বিভিন্ন দিক হতে শ্রেণী বিভাগ করেছেন। সমাজকর্ম অনুশীলনে অনুসৃত মূল্যবোধগুলোকে তিনটি দিক হতে আলোচনা করা যাক। 1. পরম মূল্যবোধ বিসর্গ, যে সব মূল্যবোধ সামাজিক দল বা গোষ্ঠীর দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে পৌঁছার সাধারণ নির্দেশনা দান করে, সেসব মূল্যবোধকে পরম মূল্যবোধ বলা হয়। সাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের ব্যাখ্যা অনুযায়ী, আলটিমেট ভ্যালুজার প্রডলি কন অচিভড এন্ড প্রুভড জেনারেল গাইডেন্স টু এ গ্রুপ সো লং টার্ম এইমস। এগুলো বৃহত্তর পরিসরে অনুসৃত চূড়ান্ত মূল্যবোধ। সমাজ ও করে কর্মে মূল্যবোধের উদাহরণ হল মানব মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন, সাম্য, মানুষের মধ্যে বৈষম্য না করা ইত্যাদি। 2. সুনির্দিষ্ট মূল্যবোধ বিসর্গ, যে সব মূল্যবোধ অধিক সুনির্দিষ্ট এবং স্বল্পকালীন লক্ষ্য নির্দেশ করে, সেগুলো সুনির্দিষ্ট মূল্যবোধ। 3. সাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক 1995 গ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী, প্রক্সিমেট ভ্যালুজার মোর স্পেসিফিক এন্ড সাজেস্ট শর্ট টার্ম গোলস। সমাজ ও করে এসব মূল্যবোধগুলো সেবাগ্রহিতার স্বাস্থ্য সেবা, স্বাস্থ্যকর দেহায়নের অধিকার সংশ্লিষ্ট নীতি, মানসিক চিকিৎসাধীন রোগীর বিশেষ ধরনের চিকিৎসা গ্রহণ না করার অধিকার প্রভৃতি জাতীয় মূল্যবোধ। 3. কর্ম সম্পাদনের উপায় হিসেবে মূল্যবোধ বিসর্গ, যে সব মূল্যবোধ নির্দিষ্ট লক্ষ্যার্জনের উপায় বা হাতিয়ার হিসেবে অনুসরণ করা হয়, সেগুলোকে ইনস্ট্রুমেন্টাল ভ্যালুজ বলা হয়। 3. সাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের ব্যাখ্যা অনুযায়ী, ইনস্ট্রুমেন্টাল ভ্যালুজ স্পেসিফিক ডিজার রোল মিনস টু ডিজার রোল এন্ড। সমাজ ও করলে এরূপ মূল্যবোধের উদাহরণ হল সেবাগ্রহিতার গোপনীয়তা রক্ষার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং সম্মতি বা মতামত প্রদানের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন ইত্যাদি। সমাজকর্ম মূল্যবোধ সাহায্যকারী পেশা হিসেবে সমাজ ও করের নিজস্ব কতগুলো পেশাগত মূল্যবোধ রয়েছে, যেগুলো সমাজ ও করেদের পেশাগত আচার আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালিত করে। যেসব আদর্শ, বিশ্বাস, ধারণা, মৌলিক নীতিমালা ও স্বীকার্য সত্যের ওপর পেশাদার সমাজ ও করের সামগ্রিক সমস্যা সমাধান প্রক্রিয়া পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, সেগুলোর সমষ্টি হল সমাজ ও করের মূল্যবোধ। সমাজ ও করের মূল্যবোধ চিরাগত ধর্মীয় নীতি এবং বুদ্ধিভিত্তিক মানবিক আদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে।
মনীষীদের পাওলি সংক্ষেপে এবং সহজভাবে সমাজ ও করের দার্শনিক ভিত্তি তুলে ধরেছেন। তার ভাষায় সমাজ ও করের মৌলিক দর্শন হল কোই রেসপেক্ট অর হিউম্যান পার্সোনালিটি এবং কোই বিলিফ ইন ডেমোক্রেসি। সমাজ ও করে মানব সত্তা হল এক স্বতঃসিদ্ধ অন্তর্নিহিত দার্শনিক মূল্যবোধ। সমাজ ও করে মানব মর্যাদা ও তার অন্তর্নিহিত মানবিক সত্তার প্রতি অত্যধিক গুরুত্ব দেওয়া হওয়া। মানুষের অধিকার ও স্বাধীনতার প্রতি সমাজ ও করেরা সদা সচেতন থাকে। সমাজ ও করের অন্তর্নিহিত সর্বজনীন মূল্যবোধ হল মানব সত্তার মর্যাদা। এই সর্বজনীন মূল্যবোধ অতি বিভিন্ন ভাবে ও বিভিন্ন পর্যায়ে প্রকাশ পায়। সমাজ ও করের মূল্যবোধ হিসেবে মানব সত্তার মর্যাদা যে কোটি পর্যায়ে প্রকাশিত হয়েছে সেগুলো হল ব্যক্তির মর্যাদার স্বীকৃতি, ব্যক্তির অন্তর্নিহিত সত্তার স্বীকৃতি, ব্যক্তির সহজাত চেতনা ও সংহতির স্বীকৃতি, ব্যক্তির স্বাধীনতার অধিকারের স্বীকৃতি। এগুলোকে ভিত্তি করে এই সমাজ ও করের মূল্যবোধ গড়ে উঠেছে। মানবহিতৈষী এবং গণতান্ত্রিক আদর্শ হতে সমাজ ও করের বিকাশ। সমাজ কর্ম মূল্যবোধের ভিত্তি হল সকল মানুষের সাম্য, অন্তর্নিহিত সত্তা ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন। এক শতাব্দী পূর্ব থেকে সমাজ ও করের যাত্রা শুরু। মানব চাহিদা পূরণ এবং মানব প্রতিভা বিকাশের প্রতি পৃষ্ঠা 168 সমাজ কর্ম অনুশীলনে প্রথম থেকে গুরুত্ব আরোপ করা হওয়া। মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচার সমাজ কর্ম কার্যাবলীর যথার্থতা ও যৌক্তিকতা মূল্যায়নে ভূমিকা পালন করে। মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচার সমাজ ও করের মৌলিক নীতি, যেগুলো ছাড়া মানুষের কল্যাণ আশা করা যায় না। সূত্র ইন্টারনেট সমাজ ও করের সাধারণ মূল্যবোধগুলো হল 1 ব্যক্তি মর্যাদার স্বীকৃতি, 2 সকলের সমান সুযোগ দান, 3 আত্মনিয়ন্ত্রণ অধিকার, 4 স্বনির্ভরতা অর্জন, 5 গণতান্ত্রিক অধিকার, 6 শ্রমের মর্যাদা, 7 সামাজিক দায়িত্ববোধ, 8 ব্যক্তি স্বাধীনতা, 9 সম্পদের সদ্ব্যবহার, 10 পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ। সমাজ ও করের অনুশীলনে এসব মূল্যবোধগুলোর ব্যাখ্যা এবং প্রায়োগিক তাৎপর্যের সংক্ষিপ্ত বিবরণ নিচে আলোচনা করা হল। 1 ব্যক্তির সহজাত মূল্য ও মর্যাদার স্বীকৃতি বিসর্গ সমাজের মূল অণু হল ব্যক্তি। ব্যক্তির সমষ্টি সমাজ। সমাজের প্রত্যেক ব্যক্তির ওই পৃথক মর্যাদা ও সত্তা রয়েছে। প্রত্যেকেই তার অন্তর্নিহিত পৃথক সত্তা ও মর্যাদার স্বীকৃতি পেতে চায়। সমাজ ও করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তিকে তার পৃথক সত্তা ও মর্যাদার স্বীকৃতি দিয়ে থাকে। সমাজ ও করে বিশ্বাস করা হয় সমাজে প্রত্যেক ব্যক্তি বিশেষ মর্যাদা ও মূল্যের অধিকারী। ব্যক্তির মর্যাদা ও পৃথক সত্তার স্বীকৃতি দান ছাড়া যেমন মানুষের কল্যাণ অসম্ভব নয়, তেমনি সমাজের কল্যাণ সাধন সম্ভব। এজন্য সমাজ ও করে সাহায্য প্রার্থীকে তার অন্তর্নিহিত মূল্য ও মর্যাদার স্বীকৃতি দানের মাধ্যমে গ্রহণ করা হওয়া। সমাজ ও করের বাস্তব অনুশীলনের ক্ষেত্রে ব্যক্তির মর্যাদা ও পৃথক সত্তার স্বীকৃতি দানের তাৎপর্য হল
কব্যক্তি মর্যাদার স্বীকৃতি সাহায্যার্থীর সুপ্ত ক্ষমতা বিকাশে সহায়ক ক্ষয়েতে সমস্যা সমাধান প্রক্রিয়া ব্যক্তি শক্তি ও সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অনুপ্রেরণা লাভ করে পেশাগত সম্পর্ক স্থাপনের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়া সমস্যাগ্রস্ত ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস এবং স্বাবলম্বন অর্জনের স্পৃহা জাগ্রত হওয়া অসাহায্য প্রার্থীর পৃথক সত্তা ও মর্যাদার প্রেক্ষাপটে সমাজ ও করে সমস্যা সমাধান পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হওয়া অর্থাৎ ব্যক্তি মর্যাদার স্বীকৃতি দানের মাধ্যমে সমাজ ও কর্মীরা ব্যক্তি স্বতন্ত্রীকরণে সক্ষম হন। এসব বাস্তব উপযোগিতার কারণে ব্যক্তি মর্যাদার স্বীকৃতি দান সমাজ ও কর্মের বিশেষ মূল্যবোধ হিসেবে বিবেচিত। দুই, সকলের সমান সুযোগ দান। সমাজ ও কর্মে জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকল মানুষকে সম্মর্যাদা ও সম অধিকার দান করা হওয়া এতে সকল মানুষকে সমদৃষ্টিকোণ হতে বিবেচনা করা হওয়া বিশেষ ব্যক্তি বা শ্রেণীকে গুরুত্ব না দিয়ে সবার প্রতি সমান গুরুত্ব দেওয়া হওয়া যাতে সেবা গ্রহণের ক্ষেত্রে কোনরূপ বৈষম্য সৃষ্টি না হওয়া সমাজ ও কর্মের লক্ষ্য হল সামাজিক বৈষম্য ভেদাভেদ সৃষ্টি না করে সকল মানুষের কল্যাণে সাহায্য করা এজন্য সমাজ ও কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় বিশেষ কোন শ্রেণীকে উপেক্ষা করে অন্য শ্রেণীকে গুরুত্ব দিতে পারে না সর্বস্তরের মানুষ যাতে নিজ নিজ ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী প্রাপ্ত সম্পদ এবং সুযোগ সুবিধা সম অধিকার ভোগ করতে পারে তার প্রতি সমাজ ও কর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হওয়া সমাজ ও কর্মের বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সকলের সমান সুযোগ দানের মতো মূল্যবোধের তাৎপর্য হল কয়েতে সকল স্তরের মানুষ সুপ্ত প্রতিভা ও ক্ষমতা বিকাশে সমান সুযোগ লাভ করে খ প্রত্যেকে সামর্থ্য যোগ্যতা অনুযায়ী নিজ নিজ ভাগ্য গড়ে তুলতে সক্ষম হওয়া প্রাপ্ত সম্পদ ও সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে সকলের সমান সুযোগ দানের নিশ্চয়তা বিধানের মাধ্যমে মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটানো যা সামাজিক উন্নয়নে সকলের স্বতঃস্ফূর্ত কার্যকরী অংশগ্রহণ নিশ্চিত করে এসব বাস্তব উপযোগিতার কারণে সমাজ ও কর্মে সকলের সমান সুযোগ দানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হওয়া নিয়ন্ত্রণ অধিকার মানুষকে নিজের ভাগ্য নির্ধারণের সুযোগ দান ও আত্মনিয়ন্ত্রণ অধিকার দান সমাজকর্ম মানুষকে তার চাহিদা পছন্দ সামর্থ্য ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার অধিকার দানে বিশ্বাসী পেশা হিসেবে এতে মানুষকে পৃষ্ঠায় 179 এমন ভাবে সাহায্য করা হওয়া যাতে তারা স্বীয় সামর্থ্য সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে সক্ষম হওয়া সমাজকর্ম জোরপূর্বক কোন সিদ্ধান্ত বা সমাধান মানুষের ওপর চাপিয়ে দেওয়ার নীতিতে বিশ্বাসী নয় সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার প্রকৃতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেশের প্রচলিত আইন এবং সাহায্য দানকারী প্রতিষ্ঠানের আদর্শ নীতিমালা ইত্যাদি বাস্তব অবস্থার প্রেক্ষিতে আত্মনিয়ন্ত্রণ অধিকারের সুযোগ নির্ধারণ করা হয় যেমন অপরাধ সংশোধন কার্য
প্রমেবা মানসিক বিকারক প্রস্তদের আত্মনিয়ন্ত্রণ অধিকার বাস্তব অবস্থার প্রেক্ষাপটে নির্ধারণ করা হয়। আত্মনিয়ন্ত্রণ অধিকার দান সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ পেশাগত মূল্যবোধ। এ মূল্যবোধের বাস্তব গুরুত্ব তাৎপর্য হল আত্মনিয়ন্ত্রণ অধিকার দান মানুষকে স্বাবলম্বী হতে সাহায্য করে সমাজের সার্বিক কল্যাণ ও উন্নয়নে সকলের শক্তি অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করে ও মানুষের আত্মোপলব্ধি বৃদ্ধি এবং মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। আত্মনিয়ন্ত্রণ অধিকারের সুযোগ দানের মাধ্যমে সমাজ ও করে সাহায্য প্রার্থীর সামর্থ্য ও ক্ষমতার যথাযথ মূল্যায়ন করতে সক্ষম হন এবং সে অনুযায়ী সমস্যার সমাধান পরিকল্পনা গ্রহণ করতে পারেন। অসাহায্য প্রার্থীর ক্রিয়া প্রতিক্রিয়াকে সমস্যার সমাধানের লক্ষ্যে সুষ্ঠুভাবে পরিচালনা করার সুযোগ সৃষ্টি হওয়া। চার, স্বনির্ভরতা। পেশাদার সমাজ ও করের সামগ্রিক কার্যক্রম স্বাবলম্বন নীতির ভিত্তিতে পরিচালিত, এতে বিশ্বাস করা হওয়া। সমাজস্থ প্রতিটি মানুষের মধ্যে কোন না কোন ধরনের সুপ্ত প্রতিভা রয়েছে যা বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানুষকে স্বনির্ভর করে তোলা সম্ভব। সমাজ করলে মানুষকে এমন ভাবে সাহায্য করা হয় যাতে তারা বাহ্যিক সাহায্যের ওপর নির্ভর না করে প্রত্যেকে নিজেদের ক্ষমতা ও সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। সমাজ ও করের বাস্তব অনুশীলনে স্বনির্ভরতা অর্জন মূল্যবোধের যথাযথ অনুসরণের ফলে মানুষের পরনির্ভরশীল মানসিকতার পরিবর্তে আত্মনির্ভরশীল মানসিকতা সৃষ্টি হয়। এতে মানুষ নিজের সামর্থ্য ও সম্পদের মাধ্যমে সমস্যা সমাধানে আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হয়ে উঠে। পাঁচ, গণতান্ত্রিক অধিকার। সমাজকর্ম মানুষের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা বিশ্বাসী নয়। সমাজ ও করের সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে মানুষের মতামত, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি ও কর্মক্ষমতা প্রয়োগের সুযোগ দানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে প্রত্যেক মানুষের ইচ্ছা ও মতামতকে যথাযথ মর্যাদা দেওয়া হয়। সমাজ করলে বিশ্বাস করা হয় মানুষ নিজেই নিজের সমস্যা, সম্পদ ও সমাধান সম্পর্কে বেশি অবগত। জোরপূর্বক সিদ্ধান্ত বা সমাধান চাপিয়ে দেওয়ার নীতিতে সমাজকর্ম বিশ্বাসী নয়। গণতান্ত্রিক মূল্যবোধের যথাযথ অনুসরণের মাধ্যমে সমাজ ও করেরা সমস্যা সমাধান প্রক্রিয়া সাহায্য প্রার্থীর অংশগ্রহণের নিশ্চয়তা দান করে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ সামাজিক সাম্য প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি করে যা সমাজের সকল পরের মানুষের অধিকার সংরক্ষণ ও কল্যাণ বিধানে সহায়তা করে। গণতান্ত্রিক মূল্যবোধের যথাযথ প্রয়োগ মানুষের আত্মোপলব্ধি ও প্রত্যক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে। ব্যক্তি স্বার্থ সংরক্ষণে গণতান্ত্রিক মূল্যবোধের বিকল্প নেই। গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশের পথ খুঁজে পায়। আত্মসাহায্য, সৌদ্যোগ এবং দায়িত্ববোধ প্রভৃতি মানবিক গুণাবলী বিকাশের উত্তম পদ্ধতি হল গণতান্ত্রিক মূল্যবোধের যথাযথ অনুশীলন।
এসব কারণে সমাজ উপরের গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে গণতান্ত্রিক অধিকার স্বীকৃত। স্বাশ্রমের মর্যাদা মানব জীবনের সামগ্রিক কল্যাণ ও উন্নতির অপরিহার্য শর্ত হল শ্রমের মর্যাদা দান। শ্রম যে প্রকৃতিরই হোক না কেন তা আত্মসম্মানের পক্ষে হানিকর না, বরং মানব সমাজের উন্নতির শ্রেষ্ঠ উপায়। যে জাতি শ্রমের প্রতি যত বেশি শ্রদ্ধাশীল ও মর্যাদাশীল, সে জাতি তত বেশি উন্নত। শ্রম বিমুখ জাতি মর্যাদাহীন। শ্রমের যথার্থ মূল্যায়ন মানবিক মূল্যবোধের উৎকর্ষ সাধনের সহায়ক। পেশাদার সমাজ করলে শ্রমের মর্যাদার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সমাজ করলে সব ধরনের শ্রম পেশার প্রতি সম মর্যাদা প্রদর্শন করা হয়। কোন শ্রমকে অবজ্ঞা বা সম্মান হানিকর বিবেচনা করা হয় না। শ্রমের মর্যাদা দান ব্যতীত ব্যক্তি সত্তার বিকাশ সাধন সম্ভব নয়। ব্যক্তি জীবনের পরিপূর্ণতা আনয়নে এবং সামাজিক উন্নতিতে শ্রমের মর্যাদার প্রভাব অপরিহার্য। আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে পৃষ্ঠা 170 স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে শ্রমের মর্যাদার মতো মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধাশীল হবার মানবিক অনুভূতি জাগ্রত করতে সমাজ কর্মীরা সদা সচেষ্ট। সাত সামাজিক দায়িত্ববোধ। সমাজের সদস্য হিসেবে মানুষ সমাজ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে। বিনিময়ে সমাজের প্রতিও কতগুলো কর্তব্য পালন করে। সমাজের প্রতি মানুষের কর্তব্য পালনের অনুভূতি সামাজিক দায়িত্ববোধ। সমাজ করলে বিশ্বাস করা হওয়া মানুষ সমাজ থেকে যেমন বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে, তেমনি সমাজের প্রতিও তাকে কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ এবং সকলের সমবেত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সামাজিক অগ্রগতি নিশ্চিত করে। সামাজিক সম্পর্কের বিভিন্ন পর্যায়ে মানুষের যেসব দায়িত্ব পালনের মধ্য দিয়ে সামাজিক অগ্রগতি নিশ্চিত করে। সামাজিক সম্পর্কের বিভিন্ন পর্যায়ে মানুষের যেসব দায়িত্ব ও কর্তব্য রয়েছে, সমাজ কর্মীরা সেগুলো সম্পর্কে জনগণকে সচেতন করে তুলে, যাতে সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে মানুষীয় অধিকার ভোগ করতে সক্ষম হওয়া। সামাজিক দায়িত্ববোধ সমাজ কর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মূল্যবোধ, কারণ সমাজের একজনের যা কর্তব্য ও দায়িত্ব অন্যজনের তা অধিকার। সুতরাং মানুষ যদি নিজ নিজ সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন না করে, তাহলে অন্যরা তাদের অধিকার হতে বঞ্চিত হয়। সমাজের সামগ্রিক কল্যাণ সমাজস্থ মানুষের সামাজিক দায়িত্ববোধ বা দায়িত্ব সচেতনতার উপর নির্ভরশীল। যে সমাজের মানুষ যত বেশি দায়িত্ব ও কর্তব্য সচেতন, সে সমাজ তত বেশি সুশৃঙ্খল। সামাজিক শৃঙ্খলা, সংহতি ও ঐক্য সামাজিক দায়িত্ববোধের ওপর নির্ভরশীল বলে সমাজ কর্ম অনুশীলনে মূল্যবোধের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আর ব্যক্তি স্বাধীনতা। সমাজের সদস্য হিসেবে একে অপরের কার্যাবলীর ওপর হস্তক্ষেপ না করে স্বেচ্ছা অনুসারে কাজ করার নামই স্বাধীনতা। সমাজে প্রত্যেক ব্যক্তি তার ইচ্ছা অনুসারে কাজ করতে চায়।
সুতরাং ব্যক্তিকে যতটা সম্ভব ইচ্ছানুসারে কাজ করার সুযোগ সৃষ্টি করে তার ব্যক্তিত্বের বিকাশ সাধন করা প্রয়োজন। ব্যক্তি স্বাধীনতা হল এমন ধরনের সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধার সদ্ব্যবহার দ্বারা কোন ব্যক্তি তার ব্যক্তিত্বের চরম বিকাশ সাধন করতে সক্ষম হয়। এতে ব্যক্তি তার স্বাভাবিক মানসিক তৃপ্তিগুলোর বিকাশ সাধনে অন্যের দ্বারা বাধাগ্রস্ত হয় না। সমাজ ও কর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে ব্যক্তি স্বাধীনতার প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয়। সমাজকর্ম ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপে বিশ্বাসী নয়। সমাজ ও কর্মের আদর্শ নীতিমালার আওতায় সাহায্য প্রার্থীকে সমস্যা সমাধান প্রক্রিয়া অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, যাতে সাহায্য প্রার্থী প্রাপ্ত সম্পদ ও সুযোগ সুবিধার সদ্ব্যবহার দ্বারা হিত ক্ষমতা পুনরুদ্ধারে সক্ষম হয়। ব্যক্তি স্বাধীনতা ব্যতীত মানুষের সুপ্ত প্রতিভা বিকাশ এবং স্বাবলম্বন অর্জনে সক্ষম করে তোলা সম্ভব নয়। ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করা হলে প্রতিভা বিকাশ বাধাগ্রস্ত হয়। এজন্য সমাজ ও কর্মের গুরুত্বপূর্ণ পেশাগত মূল্যবোধ হিসেবে ব্যক্তি স্বাধীনতা স্বীকৃত। সম্পদের সদ্ব্যবহার, সম্পদের সদ্ব্যবহার সমাজ ও কর্মের অন্যতম ব্যবহারিক মূল্যবোধ। সম্পদের সদ্ব্যবহার বলতে সমাজে প্রাপ্ত বস্তগত এবং অবস্তগত সম্পদের সম্ভাব্য সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমাজের সর্বাধিক কল্যাণ আনকে বোঝা। ব্যক্তিগত, দলগত এবং সামাজিক সমস্যা মোকাবেলা বস্তগত অবস্তগত সম্পদের যথাযথ ব্যবহারের প্রতি সমাজ ও কর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সমাজ ও কর্মে বিশ্বাস করা হয় বাহ্যিক সাহায্যের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান এবং মানুষকে স্বাবলম্বী করে তোলা যায় না। ব্যক্তি, দল ও সমষ্টির নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের নিশ্চয়তা বিধানের ওপরে নির্ভর করে স্বনির্ভরতা। সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে সমাজের প্রাপ্ত বস্তগত এবং অবস্তগত মানব সম্পদের যথাযথ কার্যকর ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। স্বাবলম্বন অর্জনে প্রাপ্ত সম্পদের সদ্ব্যবহারের বিকল্প নেই। পৃষ্ঠা 171। সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। এতে ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করা হয় যাতে তারা নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সম্ভাব্য সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে সক্ষম হয়। এজন্য সমাজ ও কর্মের বিশেষ মূল্যবোধ হিসেবে সম্পদের সদ্ব্যবহার স্বীকৃত। 10 পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা। সমাজ ও কর্মের অন্যতম গুরুত্বপূর্ণ পেশাগত মূল্যবোধ হল পারস্পরিক সহনশীলতা এবং শ্রদ্ধাবোধ। পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ সুষ্ঠু সমাজ গঠন ও পরিচালনার অপরিহার্য শর্ত। যে সমাজের মানুষ সহনশীলতা ও শ্রদ্ধাবোধের গুণে গুণান্বিত নয়, সে সমাজ সুশৃঙ্খল হতে পারে না। কারো কথা বা আচরণ বিরক্তিকর ও আপত্তিকর হলেও তা সহ্য করার মত ধৈর্য অর্জন করাই সহনশীলতা। আর মানুষের সামাজিক পরিচিতি ও মর্যাদা অনুযায়ী সম্মান প্রদর্শনই হল শ্রদ্ধাবোধ।
সহনশীলতা ও শ্রদ্ধাবোধ মানুষের মধ্যে উত্তেজনা প্রশমিত এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে। সমাজে সহযোগিতামূলক এবং সমবায়িক মনোভাব সৃষ্টির নিয়ামক হল পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ। সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিক হল পেশাগত সম্পর্ক। পেশাগত সম্পর্ক স্থাপনের ভিত্তি রচনা করে পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ। পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধের মতো মানবিক গুণে গুণান্বিত না হলে সমাজকর্মীদের পক্ষে যথাযথভাবে সামাজিক ভূমিকা পালন করা সম্ভব হয় না। সমাজকর্মী এবং সাহায্য প্রার্থীর পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধের ওপর সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার সাফল্য নির্ভর করে। এজন্য সমাজকর্মের গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ স্বীকৃত। সমাজকর্মীরা সহনশীলতা ও শ্রদ্ধাবোধের মতো মানবিক গুণাবলী বিকাশে মানুষকে সাহায্য করে। পরিশেষে বলা যা, সমাজকর্মের পেশাগত মূল্যবোধগুলো পেশাদার সমাজকর্মীদের সমস্যা সমাধানের দিক নির্দেশনা দান করে। এগুলোর যথাযথ অনুসরণের ওপর সমাজকর্ম অনুশীলনের সফলতা ও ব্যর্থতা বিশেষভাবে নির্ভর করে। সমাজকর্মে মূল্যবোধগুলোর প্রায়োগিক তাৎপর্য, সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্ম হল সমস্যা সমাধানের সক্ষমতারই প্রক্রিয়া। এতে বিশেষ কতগুলো পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানে মানুষকে সক্ষম করে তোলার প্রচেষ্টা চালানো হয়। সমাজকর্মের মূল্যবোধগুলো সমাজকর্মীদের পেশাগত আচার আচরণকে সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে। সমাজকর্মের মূল্যবোধগুলো সামাজিক পরিবেশে মানুষকে বুঝতে, সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে উত্তম সেবা প্রদানে এবং পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠা বিশেষভাবে সাহায্য করে। সমাজকর্মের মূল্যবোধগুলোর প্রায়োগিক তাৎপর্যের উল্লেখযোগ্য দিক নিচে উল্লেখ করা হল। সমাজকর্মের মূল্যবোধগুলো সমস্যা সমাধান প্রক্রিয়া সাহায্য প্রার্থীর সক্রিয় অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রদানের সুযোগ সৃষ্টি করে। পেশাগত সম্পর্ক স্থাপনের মূল ভিত্তি রচনা করে। সাহায্য প্রার্থীর সুপ্ত ক্ষমতা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে। সমাজকর্মের মূল্যবোধগুলোর যথাযথ অনুসরণের মাধ্যমে সমাজকর্মীরা সেবাগ্রহিতা ক্ষমতা ও সমস্যার যথাযথ মূল্যায়ন করে সমস্যা সমাধান পরিকল্পনা প্রণয়নে সক্ষম হন। সমাজকর্মের মূল্যবোধের যথাযথ অনুসরণ সেবাগ্রহিতাকে আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হতে সাহায্য করে। মানুষের মধ্যে পরনির্ভরশীল মানসিকতার পরিবর্তে স্বনির্ভর মানসিকতা গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে। পৃষ্ঠা 172। সমাজকর্মীদের পেশাগত আচার আচরণকে সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত ও নিয়ন্ত্রণ করার নির্দেশনা দান করে। মানুষের মধ্যে সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধের বিকাশ সাধনে সহায়তা করে।
ঝক্তা তো সম্পদ সুযোগ সুবিধার সুসম্বন্টনের পরিবেশ সৃষ্টি করে, ফলে সমাজের প্রতিটি সদস্য নিজেদের ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী স্বীয় অধিকার ভোগ করতে সক্ষম হওয়া, যা প্রাপ্ত সম্পদ ও সুযোগ সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। পরিশেষে বলা যা, সমাজ ও করের যথাযথ অনুশীলনের সাধারণ নির্দেশনা হল সমাজ ও করের পেশাগত মূল্যবোধ। মূল্যবোধগুলো শিক্ষিত অবস্থা থেকে সমাজ ও করের লক্ষ্যার্জনে প্রত্যক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমেরিকার জাতীয় সমাজ ও করের সমিতি কর্তৃক গৃহীত সমাজকর্ম মূল্যবোধ। আমেরিকার জাতীয় সমাজ ও করের সমিতি সমাজ ও করের কতগুলো সাধারণ মূল্যবোধ গ্রহণ করেছে। সমাজকর্ম অনুশীলনের এসব সাধারণ মূল্যবোধগুলো নিচে উল্লেখ করা হল। এক, ব্যক্তির মূল্য ও মর্যাদা। দুই, মানুষের প্রতি সম্মান প্রদর্শন। তিন, ব্যক্তির পরিবর্তন সাধন ক্ষমতার মূল্যায়ন। চার, সেবার গ্রহীতার আত্মনিয়ন্ত্রণ অধিকার। পাঁচ, গোপনীয়তা। ছ, মানুষকে তাদের প্রতিভা ও সম্ভাবনা উপলব্ধির সুযোগ প্রদান। সাত, সাধারণ মৌল মানবিক চাহিদা পূরণের প্রচেষ্টা চালানো। আট, সামাজিক পরিবর্তন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার। ন, মৌল চাহিদা পূরণে পর্যাপ্ত সম্পদ ও সেবা প্রদানের প্রচেষ্টা। এক, শূন্য সুবিধাভোগীদের ক্ষমতা ও এক এক সমান সুযোগ সুবিধা। এক, দুই, বৈষম্য না করা। এক, তিন, মানব বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শন। এক, চার, অন্যের নিকটে স্বাগত জ্ঞান ও দক্ষতা প্রচারের ইচ্ছা। উপর্যুক্ত মূল্যবোধগুলো সমাজকর্ম অনুশীলনে সমাজ ও কর্মীদের পেশাগত দায়িত্ব আচরণের নির্দেশনা দান করে। অনুশীলনী রচনামূলক প্রশ্ন। এক, সমাজ ও কর্মের মূল্যবোধ বলতে কি বুঝ? সমাজ ও কর্মের মূল্যবোধগুলো কি কি সংক্ষেপে আলোচনা কর। দুই, সমাজ ও করের অনুশীলনে সমাজ ও করের মূল্যবোধগুলোর প্রায়োগিক তাৎপর্য ব্যাখ্যা কর। তিন, সামাজিক মূল্যবোধ কাকে বলে? সমাজ ও করের দার্শনিক মূল্যবোধ আলোচনা কর। পৃষ্ঠা এক শত তিয়াত্তর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এক, সমাজ ও করের যে কোনো পাঁচটি মূল্যবোধের নাম লিখো। দুই, মূল্যবোধের একটি সংজ্ঞা দাও। তিন, সমাজ ও করের মূল্যবোধগুলোর প্রায়োগিক তাৎপর্য ও গুরুত্বের মধ্য থেকে যে কোন দুইটি উল্লেখ কর। চার, মূল্যবোধ কি? পাঁচ, ব্যক্তি মর্যাদার স্বীকৃতি বলতে কি বোঝায়? ছ, আশ্রমের মর্যাদা বলতে কি বোঝায়? সাত, স্বনির্ভরতা বলতে কি বোঝায়? আর, ব্যক্তির স্বাধীনতা কি? ন, সামাজিক দায়িত্ববোধ বলতে কি বোঝায়? এক, শূন্য সম্পদের সদ্ব্যবহার কি? এক এক পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধের প্রয়োজন কি? এক, দুই, আত্মনিয়ন্ত্রণ অধিকার কি?